হ্যালো ফ্রেন্ডস, আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েল এস্টেট অভিক। আজ আপনাদেরকে একটা 800 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট দেখাবো, একদম পার্কিং নিয়ে, 35 লাখে, একদম ফোর্থ ফ্লোর আছে, টপ ফ্লোরের নিচে, একদম DLF এবং সেক্টর 5 দেখছেন, ঠিক তারই কাছে। এবার আপনাদেরকে আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি, দেখুন। আর এটা হচ্ছে লিফ্ট পুরো রেডি একদম। আর এটা কিন্তু একদম সেমি কমপ্লেক্সের মধ্যে 2BHK ফ্ল্যাটটা আপনারা পাবেন, খুব সুন্দর 800 স্কোয়ার ফিটে 2BHK। এটা কিন্তু টপ ফ্লোরের একদম নিচে আছে, কারণ এই ফ্লোরে আছে, এর ওপরে দেখুন একটা ফ্লোর আছে, পুরো একদম পুরো কমপ্লিট একদম রেডি টু মুভ 2BHK আছে। এই হচ্ছে কলাপসিবল গেট, দেখুন পুরোটা লাগানো একদম কমপ্লিট, সুন্দর করে সানমাইকার কমপ্লিট দরজা করে দিয়েছে, আর পুরোটা কিন্তু পেন্ট করা। বিল্ডিংটা মোটামুটি 1 বছরও নয়, তারও কম বিল্ডিংটার বয়স হয়েছে আপাতত। একদম সুন্দর স্কোয়ার কাটিং একটা ডাইনিং পাবেন আপনারা, একদম স্কোয়ার কাটিং ডাইনিং, তার সাথে কিচেন আছে। কিচেনে কিন্তু সুন্দর করে গ্রানাইট ফিনিশিং করে দিয়েছে, আর কিচেনের টালির ম্যাচিংটাও কিন্তু খুব সুন্দর একদম। আর এখানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট রয়েছে, কিচেন চিমনি সমস্ত কিছু লাগানোই আছে। আপনারা কিন্তু আনফার্নিশড পাবেন ফ্ল্যাটটা একদম, এগুলো খুলে নেওয়া হবে। এটা হচ্ছে পুরোটা গ্রানাইট ফিনিশিং আছে একদম। আর কিচেনে দুপাল্লার একটা জানলাও রয়েছে, ভেন্টিলেশনে কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে ডাইনিংটা, ডাইনিংটা দেখুন একদম স্কোয়ার কাটিং, মানে সোফা ডাইনিং টেবিল আপনাদের পারতে কোনো প্রবলেম হবে না একদম। আর সুন্দর ওয়াল পেন্টিং করা আছে একদম সুন্দর করে। আর এখানে একটা ওয়াশ বেসিনের পয়েন্ট রয়েছে। আর এই পার্টটা হচ্ছে লক, এটা লক বাঙ্কার। আর এটা হচ্ছে ফার্স্ট টয়লেট রুম, কমন টয়লেট রুম, বেশ বড় আছে, এর মধ্যে গিজারেরও পয়েন্ট রয়েছে, শাওয়ার মিক্সার সমস্ত কিছু পয়েন্টও করা আছে একদম। আর এটা হচ্ছে প্রথম বেডরুমটা, যথেষ্ট বড় বেডরুম, 12x12 বেডরুমটা সাইজ, খাট আলমারি রেখেও আপনাদের দেখুন যথেষ্ট স্পেসিস আছে একদম যাতায়াতের। আর এখানে কিন্তু পেন্টটাও করেছে খুব সুন্দর একদম, পুরো ওয়াল পেন্ট করেছে, এসি লাগানোর পয়েন্ট আছে এখানে একটা। আর প্রত্যেকটা দরজা কিন্তু সুন্দর করে সানমাইকার কমপ্লিট করে দিয়েছে একদম। আর এই লকগুলো কিন্তু গোদরেজের লক আছে পুরো। এটা হচ্ছে বারান্দাটা, বারান্দাটাও দেখুন সুন্দর করে সানমাইকার করে দিয়েছে, উপর থেকে প্যানেলিং বিট করে দিয়েছে। আর বারান্দাটা কিন্তু যথেষ্ট বড়, বারান্দায় আপনাদের ওয়াশিং মেশিনও পয়েন্ট করা রয়েছে। আর বারান্দা থেকে আপনারা এই দিকে রাস্তার একটা ভিউ পাবেন। এটা হচ্ছে নর্থ ফেসিং, ফ্ল্যাটটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং আছে একদম। আর পুরোটা কিন্তু 55 টাইলস আছে, 2x2 55 টাইলস আছে এটা। আর এবার দেখো আপনাদেরকে আমি সেকেন্ড বেডরুম, খুব সুন্দর প্রত্যেকটা দরজা সানমাইকার করে দিয়েছে। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এই বেডরুমে এখানে 6x7 খাট ঢুকিয়েও এখানে একটা আলমারি রাখার পয়েন্ট রয়েছে, আলমারি রয়েছে। আর এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুমটা, অ্যাটাচ ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, এখানটায় রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আর এই দেওয়ালেও রং টং সমস্ত কিছু কমপ্লিট আছে একদম। 800 স্কোয়ার ফিটে 2BHK ফ্ল্যাট আছে, পার্কিং নিয়ে 35 লাখ টাকা দাম চাইছে একদম। আপনারা এখানে 90% লোন পাবেন, যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন, SBI ব্যাংক থেকে ওনার লোন নেওয়া ছিল, আপনারা চাইলে ইজিলি যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন, খুব সুন্দর 2BHK। এবার আপনাদের ছাদ থেকে দেখাবো ভিউটা কত সুন্দর, দেখুন। আর এটা হচ্ছে টেকনোপলিস একদম, আর সামনেই দেখুন DLF1 আছে, মাত্র DLF থেকে 5 মিনিট হেঁটেই আপনারা এই ফ্ল্যাটে পৌঁছে যাবেন, আর টেকনোপলিস থেকে মাত্র 10 মিনিট মতন লাগবে এই ফ্ল্যাটে পৌঁছাতে। খুব সুন্দর 2BHK, 800 স্কোয়ার ফিটের আছে, 90% লোন অ্যাভেলেবেল প্রপার্টি, পার্কিং নিয়ে, ফোর হুইলার পার্কিং নিয়ে আপনাদের 35 লাখ টাকা পড়বে। বিল্ডিংটা কিন্তু 1 বছরের পুরনো বিল্ডিং এটা, আর এটা বলে দিই এটা একটা সেমি কমপ্লেক্সের মধ্যে আছেন, এটা আপনারা কমিউনিটি হল পাবেন প্লাস একটা মন্দিরও পাবেন এখানে সুন্দর করে, খুব সুন্দর লোকেশানে, মহিষগড় তারুলিয়া 3rd লেনে। আজকের আপনাদেরকে আমি 2BHK ফ্ল্যাট দেখালাম 800 স্কোয়ার ফিটের। এখানে কেউ যদি শিয়ালদা হাওড়া থেকে আসে তাহলে কোল ভবনে নেমে হেঁটে 5 মিনিট মতন লাগবে আপনাদেরকে এই ফ্ল্যাটে পৌঁছাতে। খুব সুন্দর 2BHK, 90% লোন অ্যাভেলেবেল প্রপার্টি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, আরও এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো। আর এটা কিন্তু 4th ফ্লোরে আছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের পুরোটা পার্কিং লট, এই হচ্ছে বিল্ডিংয়ের পার্কিং, ফোর হুইলার পার্কিংয়ের জায়গা এটাই একদম বিল্ডিংয়ের। আর এটা ছিল রাস্তাটা একদম